পূর্বের ক্লাসে বলেছিলাম আজ আমরা আলোচনার বিষয় হিসেবে নেব শিশু স্ট্রোক, শিশু শৈশব আমাদের সবচেয়ে বড় ফ্যান্টাসির জায়গা, যে সময় আদতে আমরা একটা ফ্যান্টাসি জগতে বাস করি। সেই শিশুকে যখন তার শৈশবের কল্পনার জায়গায় যদি কখনো তাকে নির্মম বাস্তবতার মুখোমুখি হতে হয়, তাই আদতে আমরা নাম দেব শিশু শ্রম। তোমাদের কিছু তথ্য দিয়ে রাখি, তথ্য এক প্রথম তথ্য শিশু শ্রম নিয়ে। এক বাংলাদেশে এখন 34.5 লাখ শিশু তার শিশুশ্রমের সঙ্গে যুক্ত, যার মধ্যে 17 লাখ শিশু শ্রম অনুমোদনযোগ্য নয়, বাকিটা আইনত অনুমোদনযোগ্য। বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর মতে এখন শিশুশ্রমের সঙ্গে, বিশেষ করে ঝুঁকিপূর্ণ শিশুশ্রমের সঙ্গে যুক্ত আছে 12.8 লাখ শিশু, যার মধ্যে অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ করছে 2.6 লাখ শিশু। চিন্তা করা যায়, এত এত শিশু যেখানে তাদের শৈশব ছেড়ে এখন তারা যুক্ত হয়েছে ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে, নির্মম বাস্তবতার সঙ্গে। আরেকটি আমাদের তথ্য তোমাদের জানানো দরকার, আমাদের শ্রম আইনে আছে যে এখানে শিশুশ্রম ততটুকুই অনুমোদনযোগ্য বয়স যখন হবে 12 থেকে 17 বছর, এবং আইনে আরও বলা হচ্ছে যে 12 থেকে 17 বছরের শিশু শুধু সপ্তাহে 42 ঘন্টার কাজ করবে, যে কাজ হবে ঝুঁকিহীন এবং হালকা পরিশ্রমের। বাকি 5 থেকে 11 বছরের সকল শিশুর শ্রম আইনত নিষিদ্ধ।
আরে তোমার নাম কি টুকু তুমি পড়াশোনা করো না পড়াশোনা পরে আমি একলা আমি যদি কাম না করি পরে চুলা জ্বলবো না যান যান আপনার গ্রামে যান বাংলাদেশে এখন 34.5 লাখ শিশু তার শিশুশ্রমের সঙ্গে যুক্ত যার মধ্যে 17 লাখ শিশু শ্রম অনুমোদনযোগ্য নয় বাকিটা আইনত অনুমোদনযোগ্য বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর মতে এখন শিশুশ্রমের সঙ্গে বিশেষ করে ঝুঁকিপূর্ণ শিশুশ্রমের সঙ্গে যুক্ত আছে 12.5 লাখ শিশু যার মধ্যে অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ করছে 2.6 লাখ শিশু যেখানে তাদের শৈশব ছেড়ে এখন তারা যুক্ত হয়েছে ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে নির্মম বাস্তবতার সঙ্গে কি রে একটু অ্যাবসেন্ট মনে হচ্ছে এনি প্রবলেম মাই ডিয়ার না তেমন কিছু না আচ্ছা বাবা তোমার ফ্যাক্টরিতে কি শিশু শ্রমিক আছে কোনো না বড় করে মেন গেটে লিখে দেওয়া আছে এখানে শিশু শ্রমিক নিয়োগ দেওয়া হয় না কিন্তু হঠাৎ এই প্রশ্ন না আসলে আজকে স্যার ক্লাসে চাইল্ড লেবার সম্পর্কে লেকচার দিচ্ছিলেন তো আমার চাইল্ড লেবার নিয়ে কোনো ধারণাই ছিল না বাংলাদেশে তো শিশু শ্রমিকের অনেক খারাপ অবস্থা ঠিক বলেছিস কিন্তু আইন করেও খুব একটা লাভ হবে না আমাদের দেশে শিক্ষার হার বাড়াতে হবে এবং দারিদ্র বিমোচনের চেষ্টা করতে হবে তা না হলে এই সমস্যার সমাধান আমাদের কোনোদিনই হবে না আচ্ছা বাবা কিছু কি করা যায় না যাদের আর স্কুলে যাওয়ার কথা তাদের মাথায় এখন শ্রমের বোঝা কিছু একটা কি করা যায় না বিষয়টা দুঃখজনক নে খা বিষয়টা নিয়ে খুবই সিরিয়াস হ্যাঁ রে আমি একটু সিরিয়াস আসলে আমি ওদের জন্য কিছু একটা করতে চাই কিন্তু জানি না কি করবো কারণ আমি তো পুরো একা তাই তো তোদের ডাকলাম তোরা যদি কিছু করতে পারিস আমি একা তো আর কিছু পারবো না তোরা রাজু শেফার সাগর তূর্ণ সবাই মিলে যদি আমাকে হেল্প করিস তাহলে কিছু একটা বলা যায় তুই আমার বন্ধু তোকে হেল্প করবো না কেন তুই বলতো আর তুই এত ভালো একটা কাজ করতে যাচ্ছিস এখানে তো আমরা সবাই তোকে হেল্প করবো আসলে দোস্ত কাজের আগে সবাইকেই পাওয়া যায় কিন্তু নামলে আর কাউকে পাওয়া যাবে তুই আর কাউকে পাশে পাবা না পা দোস্ত কিন্তু আমি তোকে শিওর দিচ্ছি তুই আমাকে পাবি জেনে ভালো লাগলো রে আচ্ছা পাশে থাকিস সবসময় আর কাজটা তুই কবে থেকে শুরু করতে চাচ্ছিস আমি শুরু করবো আশা করি Thank you.
রিয়া আপনি বিষয়টা একবার লক্ষ্য করেন। আপনার টেম্পুতে যে ছেলেটা সারাদিন কাজ করছে, সে যদি আপনার নিজের সন্তান হয় তাহলে আপনি কি করবেন? ওই মেয়ে আমার ছেলে হেল্প করবো গেলে আমার ছেলে পেলে পাইলে ডুবো জান মেয়ে নিজের কাম নেই। হ্যাঁ বিচ্ছি লোকটা আমি গার্মেন্টসে চাকরি করতাম, আমার পোলা স্কুলে যাইতো। হের বাপে মারা যাওয়ার পরে চাকরিটা আর করতে পারি নাই, পোলার স্কুলে যাওয়া বন্ধ হইয়া গেল। বাঁচতে হলে তো খাইতে হইব, পোলাটারে নিয়ে পড়লাম বিপদে, তাই তারে টেম্পুর হেল্পারের কাজে দিলাম। প্রতিদিন 100 টাকা করে পায়, কোনোদিন একটু বেশি কোনোদিন একটু কম। আর আমি একটা বাড়িতে কাজ করি, যা পাই তাই দিয়া কোনো রকমে আমাকে দুজনের চলে, এছাড়া আর কী করতে পারি বাবা? এমন যদি হয় আপনার ছেলের স্কুলে যাওয়ার দায়িত্ব আমি নেই। হ্যাঁ দায়িত্ব আপনি নিলে আমি চলুম কেমনে? না আসলে বিষয়টা এরকম না, আপনার ছেলে হেল্পারি করে যে টাকাটা আয় করতো ওই টাকাটা যদি আমি দিই তাহলে কেমন হতো? তাহলে তো আমার জন্য খুবই ভালো হয়। সব ঠিকঠাক চলছে তো? হ্যাঁ বাবা সব ঠিকঠাকই চলছে, আমার হাত খরচ একটু বেড়ে গিয়েছে ইদানি, হাত খরচ একটু বাড়িয়ে দিলে একটু ভালো হতো। আচ্ছা হাত খরচ বেড়েছে মানে? তুই তো সিগারেট খাস না, চা খাস না, তাহলে হাত খরচ বাড়লো কোত্থেকে? না বাবা বিষয়টা আসলে সেরকম না, আমি আসলে একটা শিশু শ্রমিকের পড়ালেখার দায়িত্ব নিয়েছি তো এই জন্য আমার হাত খরচে বেড়ে গিয়েছে। ছেলে আমার দাঁতাকর্ণ হয়েছে। বাবা ভালো হচ্ছে নাকি? ঠিক আছে কিন্তু হাত খরচটা না হয় আমি একটু বাড়িয়ে দিলাম, টাকাটা যে তোমার ঠিকঠাক ব্যয় হচ্ছে তার কি গ্যারান্টি আছে বলো তো? চেষ্টা করতে তো সমস্যা নেই, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব, আর প্রত্যেকদিন বিষয়টা আমি মনিটরিংও করব। ঠিক আছে ভালো কথা। দেখো তো তোমার মা কোথায়? মা একটু রান্নাঘরে আছে। তোমার জন্য
to me, whither must I wander? Hunger, my driver, I go where I must. Cold blows the winter wind over hill and heather. Thick drives the rain, and my roof is in the dust. Loved of wise men was the shade of my roof tree. The true word of welcome was spoken in the door. Dear days of old, with the faces in the firelight, kind folks of old, you come again no more. Home was home then, my dear, full of kindly faces. Home was home then, my dear, happy for the child. Fire and the windows bright glittered on the moorland. Song, tuneful song, built a palace in the wild. Now when day chimney stone is cold, don't let it stand now, the friends are all departed, the kind hearts, the true hearts that loved the place of old. Spring shall come, come again, calling up the moorfowl. Spring shall bring the sun and rain, bring the bees and flowers. Red shall the heather bloom over hill and valley. Soft flow the stream through even flowing hours. Fair the day shine as it shone on my childhood. Fair shine the day on the house with open door. Birds come and cry there. Spring shall come, come again, calling up the moorfowl. Spring shall bring the sun and rain, bring the bees and flowers. Red shall the heather bloom over hill and valley. Soft flow the stream through the even flowing hours. Fair the day shine as it shone on my childhood. Fair shine the day on the house with open door. Birds come